কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলুখি ইউনিয়নের ওপারচর গ্রামে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে টিভি ফ্রিজ কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। আর বিজয়ী হয়েছেন ওপারচর সমাজ কল্যাণ একাদশ। এই খেলা হলো মনের খোরাক আনন্দ আনন্দ উল্লাস করার জন্য আপনারা দর্শনাটি শান্তপ্রিয়ভাবে উপভোগ করবেন এবং খেলাটি খুলে দেখার জন্য মনের আনন্দ দেওয়ার জন্য খেলোয়াড়রা যাতে মনের শান্তিপ্রিয়ভাবে খেলতে পারে তাদেরকে উৎসাহিত করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। খেলায় শ্রীপুর একাদশের মুখোমুখি হয় ওপারচর সমাজ কল্যাণ ফাউন্ডেশন একাদশ। প্রথমে টসে জিতে ব্যাট করার আহ্বান জানান ওপারচর সমাজ কল্যাণ ফাউন্ডেশন একাদশকে। কিন্তু বিভিন্ন উপজেলায় ভাইস চেয়ারম্যান ওনাদের মধ্যে একটা অহমিকা থাকে, অহংকার থাকে। আমার উপজেলার আমার প্রিয় ভাই মহসিনের মধ্যে এটা কখনই পাই না। ভাইয়ের জন্য একটা হাত তালি হবে। সাদা মনের মানুষ রাত্রিতে ডাকলো ভাইকে পেয়ে যায়, নিরহংকারী মানুষ সেই মানুষটা এখন বক্তব্য নিয়ে আসবে। অপারচর যুব সংগ্রামের থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আজকের ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি হিসাবে আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ হাজি হাকিমুল্লাহ সাহেব এই অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আমার এই ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং ঘাড়া বাজার কমিটির সভাপতি শিপন সরকার এই সভায় উপস্থিত আছেন। আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাওলানা মাহমুদুল্লাহ বিরান মেহমানের তার দুই ভাই আমাদের বাহাদুর এবং সফেজ গ্রামের অনেক নেতৃবর্গ আজকাল যার প্রচেষ্টায় এই খেলা আয়োজন করা হয়েছে। আমার ছোটো ভাই নীলিখ ইউনিয়নের সরকারি সাধারণ সম্পাদক আমির হোসেন সহ আমাদের ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ এবং আজকের খেলার যে প্রধান পৃষ্ঠপোষক আমার এই ভাতিজা সাইফুল সহ যারা খেলা আয়োজন করেছেন সকল কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি খুবই আনন্দিত আমাদের গ্রামের ছোটো বাচ্চারা যে এত সুন্দর করে আয়োজন করেছে আশা আমি আসলে ভাবতে পারি না যে এত সুন্দর করে আয়োজন করবে। আমি আমার পক্ষ থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই যাতে দর্শক খেলা দেখে আনন্দ উপভোগ করতে পারে এবং এই মাঠে যারা খেলা আয়োজন করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই সুন্দর খেলা আয়োজন করার জন্য। আমি আজকে আমাদের আমার ভাষ্যকার কবি দেলোয়ার সারা কুমিল্লা জেলায় তার একটা সুনাম আছে, সে একজন ভালো ভাষ্যকার হিসাবে আমাদের এলাকা পরিচিত লাভ করেছে। আমার কবি দেলোয়ারকে আমি ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর খেলার এই পরিবেশে সার্বিক সহায়তা করার জন্য। আমার সাংবাদিক কাশিম ভাই আসছে, তাকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের এই খেলা এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমি আর সময় নষ্ট করবো না, আজকের এই উপাচর যুব সংঘের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্ট উপাচর সংস্থা একাদশ বনা শ্রীপুর একাদশের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারে দর্শক ওপারচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাইনাল খেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন একাদশ বনাম শ্রীপুর একাদশের মধ্যকার শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি রয়েছেন হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সরকার এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন মোহাম্মদ শিপন সরকার, বিশিষ্ট শিল্পপতি সভাপতি
ঘাড়মোড়া বাজার কমিটি এবং জনাব হাজি আব্দুল হাকিম মোল্লা ও পারচর মোল্লাবাড়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর এ হচ্ছে শিল্পন আপনারা এই মায়ের দোয়া ডেকোরেটর সাউন্ড সিস্টেমের জন্য সবাই অনুপ্রেরণা জাগাবে ধন্যবাদ আমরা এবার খেলায় ফিরে যাব দর্শকের কিন্তু চমৎকার খেলা হবে তিন